খুশি, এই এত খুশি আমার 22 তারিখের আমার এই মেহফিলটা আমি প্রতি বাংলা মাসের 22 তারিখ করে থাকি। তো এত খুশি আমি আর হই নাই কোনোদিন, আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা এসেছেন। বিশেষ করে ডক্টর নাসির সাহেব, উনি আগেও একবার আমার এখানে এসেছেন, এবারও এসেছেন, কষ্ট করে উনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আমি আমার এই গরিবখানায় আপনারা বারবার আসবেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আব্দুল গফুর হালি। কিন্তু আব্দুল গফুর হালি শুধু যে মানুষ নয়, আমরা মনে করি বিশ্বাস করি আব্দুল গফুর হালি একজন স্রষ্টা। আব্দুল গফুর হালি শুধু স্রষ্টা নয়, আব্দুল গফুর হালির সৃষ্টি আমাদেরকে প্রাণিত করে। এবং আমরা আপনারা অনেকে জানেন যে আমরা এর মধ্যে একটা টেলিভিশনে একটা অনুষ্ঠানে আমরা এগুলো নিয়ে কাজ করেছি। আমরা বলার চেষ্টা করেছি বৃহত্তর চট্টগ্রামের যে সংস্কৃতি, সে সংস্কৃতি আব্দুল হাফি আব্দুল গফুর হালির গানের ভেতর দিয়ে সমৃদ্ধ হয়েছে। আব্দুল গফুর হালির গানের ভেতর দিয়ে এবং বিচ্ছেদের বেদনা আমরা আব্দুল গফুর হালি আমরা যেখানে আসছি উনি যে আমাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা মনে করি যে শুধু কৃতজ্ঞতা জানানোটা ওনার হচ্ছে বিনয় এবং ওনার মহত্ব এবং বৃহত্ব এক ধরনের মনের প্রকাশ। কিন্তু আমরা এখানে আজকে গফুর হালিকেও বলেছি আব্দুল গফুর হালি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ক্লাসে পঠিত হবে। আব্দুল গফুর হালির দুইটা গানের সংগ্রহ এবং 6টা নাটকের যে সংকলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ডিপার্টমেন্টে সেটা পাঠ্য হয়েছে, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এটা পাঠ্য হয়েছে। এবং এখানে যে শিক্ষকরা আজকে উপস্থিত হয়েছেন ওনারা আব্দুল গফুর হালি এবং আব্দুল গফুর হালির গানের ভেতর দিয়ে বৃহত্তর চট্টগ্রামের সংস্কৃতির যে সমৃদ্ধি, বৃহত্তর চট্টগ্রাম মানুষের নিজস্ব যে ভাষা কৃষ্টি এবং আমার নিজস্ব যে প্রেম ভালোবাসা বোধ, এগুলো আব্দুল গফুর হালির ভেতর দিয়ে যেভাবে প্রতিভাত হয়েছে সেটা আমরা আমাদের গবেষণার ভেতর দিয়ে, লেখালেখির ভেতর দিয়ে, আমাদের চর্চা অনুশীলনের ভেতর দিয়ে আমরা আব্দুল গফুর হালিকে শত বছর হাজার বছর বাঁচিয়ে রাখবো। আব্দুল গফুর হালির গান শুনতে শুধু নয়, আব্দুল গফুর হালির যে দর্শন, আব্দুল গফুর হালির যে চিন্তা, তার সাথে নিজেদেরকে শরীক করার জন্য এসেছি। আমরা মনে করি এটা শুধু আমাদের নয়, এত অঞ্চলের বৃহত্তর চট্টগ্রামের এবং বাংলাদেশে যে যারা গুণ বিচারী মানুষ, যারা গান বিচারী খুব ভালো গান খুব এক চট্টগ্রাম এই কি হয় সিটি কলেজের ইয়া আছে বিপি আছে নাকি, আমি গফুর আলীর ছেলের মতো গফুর আলীকে আমি মনে এমন ভাবে স্পর্শ করছে এটা আপনার ছাড়তে পারতেছি না, এটা যাতে ওনারও সবসময় আমাদের কাছে পায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এই বলে আমি
আজকের মাইজ ভান্ডারি হযরত জিকির মাহফিল স্টার্ট করতেছি আপনারা সবাই দর্শক সহকারে সবাই